শুনলে কি হবে, ট্রাস্ট হবে, বিশ্বাসটা অনেক বেশি বেড়ে যাবে যে আমার কষ্টের কথা সে শুনতেছে, আমার প্রবলেমের কথা সে শুনতেছে। যখন এটা হচ্ছে থার্ড স্টেপ আপনার কাজ। তাহলে সেকেন্ড স্টেপ কি? ফোকাস অন রিলেশনশিপ, নট সেলস। প্রথমটা কি ছিল? প্রথমটা কি ছিল? প্রথমটা কি ছিল? পেছনের থেকে একজন বলবেন, প্রথমটা কি ছিল? হ্যালো, আমি পেছনের থেকে শুনতে দিয়েছিলাম। আচ্ছা সেকেন্ডটা কি ছিল? পেছনের থেকে বলবেন। জি, ওই ভাইয়া পেছনের ভাইয়া, একদম আমাদের ডায়মন্ড ভাই, ইয়েলো ইয়েলো শার্ট, সেকেন্ডটা কি ছিল? ফোকাস অন রিলেশনশিপ, নট সেলস। সো থার্ড কি? পজ বিফোর রিপ্লাইং, পজ বিফোর রিপ্লাইং। অনেক কিছুই তার কাছে শুনছেন না, অনেক কিছুই শুনছেন না। আপনি জানেন কি, তার পরিবারের অনেকেরই স্বাস্থ্যের প্রবলেম আছে, বাচ্চাদের অনেক ধরনের প্রবলেম আছে, করোনাকালীন সময় ইনকামের প্রবলেম আছে, ব্লা 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 ব্লা, অনেক কিছু শুনছেন। এখন ওয়ান বাই ওয়ান আসেন, বাট কি এই রিপ্লাই দেওয়ার আগে 10 সেকেন্ড একটু চুপ থাকেন, তাকে বুঝতে দেন যে আপনার তার প্রবলেমের সাথে, তার চ্যালেঞ্জের সাথে আপনি সমব্যথী। যখন এইটা তাকে বুঝতে দিবেন, তখন আপনার প্রতি তার ট্রাস্ট অনেক বেশি হাই হয়ে যাবে। আপনি তাকে যে সলিউশন দিবেন সেই সলিউশন সে নেবে। কারণ কিসের জন্যে? আপনার হলো সেলিং টু প্লেস বাই ওয়ার্ডস। সেল করতে গেলে অনেক কিছুই বক 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 করতেছেন, বাট যে কেনে সে সাইলেন্টলি কেনে। বাইং টু প্লেস ইন সাইলেন্স। দেখবেন আপুরা যখন শাড়ির দোকানে যায়, আপুরা যখন শাড়ির দোকানে যায়, ওই শাড়ির সেলসম্যান দেখবেন তার সাথে কি চমৎকার একটা রিলেশন বিল্ড আপ করে। আপনারা যারা যান, আপু কেমন আছে বলেন একলা, একটা রিলেশনশিপ বিল্ড আপ করার পরে পরে আপনাকে বলতেছে, আপনি চয়েস করতেছেন অন্য শাড়ি, দোকানদার বলতেছে আপু আপনার জন্য এই শাড়িটা ভালো লাগবে, আপনি নেন, আপনার জন্য খুব ভালো লাগবে, আপনি তার কাছ থেকে ওই শাড়িটাই নেন, সে যেটা সাজেস্ট করে। কারণ আপনি যাওয়ার পরে সে আপনাকে বিভিন্ন কিছু কোশ্চেন করে, আপনাকে এক্সামিন করে, ডায়াগনোসিস করে কমপ্লিট, সে জানে এখন আপনাকে কি ট্রিটমেন্ট দিতে হবে, সে জানে এই শাড়িটা আপনার কাছে সেল করতে হবে, ওইটাই তার ট্রিটমেন্ট। সো মাই ফ্রেন্ড, তাহলে আমরা যদি জানি DXN একটা ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি, DXN এ ইনকাম করার হিউজ অপরচুনিটি আছে, DXN একটা প্রোডাক্ট বেসড কোম্পানি, DXN প্রতিদিনের নিত্য ব্যবহার্য পণ্য প্রস্তুত করে আপনার বিজনেসের জন্য, তাহলে সেই পণ্য যদি আমি সেল করতে পারি, তাহলে কি আমার ইনকাম হবে কি হবে না? ইয়েস ইয়েস। সো মাই ফ্রেন্ড, ফোকাস 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 অন বিল্ডিং ইউর নেটওয়ার্ক আর অর্গানাইজেশন, মেনটেন মাল্টিপ্লাই, যেটা আমরা বলছি ডুপ্লিকেশন ঠিক ওই রকম করবেন না, যেটা আমরা অ্যাক্ট করে দেখিয়েছি ডুপ্লিকেশন করবেন পারফেক্টলি, পারফেক্টলি ডুপ্লিকেশন করবেন, তাতে আপনার নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং হবে। আপনি বিশ্বাস করুন আমাকে, করোনাকালীন সময় আমাদের 10 থেকে 15 জন লিডার যাদের ইনকাম 5 টাইমস গুণ হয়ে গেছে, ইয়াং ইয়াং ছেলে, আপনি চিন্তাও করতে পারবেন না, 24 বছর একটা ছেলের বয়স, নাম আহসান হায়দার, জুমের প্রোগ্রামে দেখেন হয়তোবা, আহসান হায়দারের রাইট নাও ইনকাম 1,85,000 প্লাস প্রতি মাসের ইনকাম, বয়স 24 বছর। আপনি আসেন ওসমান গনি আরমান নামে একটা ছেলে, 28 বছর বয়স, ওসমান গনি আরমান 28 বছর বয়স, তার ইনকাম 2 লাখ প্লাস। আপনি আসেন আপনার হলো ফেনীর একটা ছেলে জিয়া নাম, ওর ইনকাম আপনার হলো 1 লাখ প্লাস, ইভেন দো আমাদের সুজেশ স্যার বলে
গেলেন যে সেদিন একটা ছেলেকে সে চেক দিয়েছে 95,000 টাকা, 3 মাসে ডায়মন্ড হয়েছে। সো তারা কি করেছে, সেম এই টেকনিক গুলাই তারা। ওই সাগর ভাই বললো না, ফেসবুকে নাই এমন কোন লোক কিন্তু আমরা নাই, বাট ফেসবুকে আমরা লিড জেনারেশন করতে পারি না। কেন পারি না? আমরা আগেই মেশিন গান শুরু করে দিই, এই জন্যে পারি না। বাট টেকনিক ফলো করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। সো মাই ফ্রেন্ড, ডিএক্সএন সারা পৃথিবীর এই সমস্ত দেশে আছে, আমরা সারা পৃথিবীতে আছি। আমরা বলি আমাদের দেলোয়ার ভাই বিজনেস আছে 117টা কান্ট্রিতে, দেলোয়ার ভাই ইনকাম পায়। তাহলে উনি কি 117টা কান্ট্রিতে গেছে? না, উনি হয়তো গেছে 15-16টা কান্ট্রিতে, 35-40 বার গেছে। আমাদের কেমির জাহাঙ্গীর ভাই এই রকমই, আমাদের সাগর সাহেব এই রকমই। তাহলে ডিএক্সএন এ 180টা দেশে বিজনেস করার উপায় আছে, কারণ ডিএক্সএন কি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আপনি বাংলাদেশের মেম্বারশিপ দিয়ে আমেরিকাতে মাল কিনতে পারবেন, আপনার রেফারেন্স দিয়ে আমেরিকাতে আপনার ফ্রেন্ডসটা সাবান টুথপেস্ট ব্যবহার করতে পারবে, আমেরিকাতে দাঁত মাজবে, বাংলাদেশের আপনার ইনকাম আসবে। সো আমি অনেক সময় নিয়েছি আপনাদের, অনেক মানে সারাদিন প্রোগ্রাম করে আপনাদের অনেক ধৈর্যর চ্যুতি হয়তো বিচ্যুতি ঘটিয়েছি। যদি আমার প্রোগ্রামে কোনো ভুল ভ্রান্তি কোনো ভুল থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাল। তারপরে এই চ্যালেঞ্জ আপনারা জয় করেছেন, এই জন্য আপনাদের জন্য সবার জন্য জোরে করতালি। গুড মর্নিং ডিএক্সএন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন।